দেখো এখানে খুব সুন্দর একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আছে, x টু দি পাওয়ার 24 = 144 টু দি পাওয়ার x। তাহলে আমরা কি করব? ফার্স্ট দেখো আমরা ওয়েস্ট সাইডে পাওয়ার হচ্ছে এই ছিল, তো আমরা 1/24 পাওয়ার করবো ওয়েস্ট সাইডে। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা ইকুয়াল টু 144 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 1/24। ওকে, এখন আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি হয় তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার এম ইন্টু এন। সেই অনুযায়ী এখানে কিন্তু আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 24 ইন্টু 1/24 ইকুয়াল টু 144 টু দি পাওয়ার a ইন্টু 1/24। তাহলে এটাকে একটু সাজিয়ে নিই, তাহলে কি হচ্ছে 24 কাটা যাচ্ছে, তাহলে এদিকে হয়ে যাচ্ছে x ইকুয়াল টু 144 টু দি পাওয়ার x বাই 24। এখন আমরা কি করবো দেখো, আমরা আবার আমরা বোর্ড সাইডের পাওয়ারটা একটু চেঞ্জ করবো, এক্স টু দি পাওয়ার 1/x যদি আমি করি তাহলে এদিকেও পাওয়ার 1/x করতে হবে, তাহলে 144 × x/24 × 1/x। তাহলে এখান থেকে কী লেখা যায়? আচ্ছা এটা ইকুয়াল টু কি হচ্ছে, 144 × x/24 × 1/x, এই এক্স এক্স কেটে যাবে। তাহলে আমরা দেখো এখান থেকে কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু 144 × 1/24। এই দিকটাকে আমরা একটু সাজাই, 144 মানে কি, মানে 12 স্কোয়ার। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 12 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/24। তাহলে কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু, আচ্ছা এই জিনিসটা তখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো, তখন কি হবে 2 × 1/24। তাহলে এই টু দিয়ে 24 কে কাটো, তাহলে এখানে কত, 12। তার মানে কি হচ্ছে 12 টু দি পাওয়ার 1/12, তাহলে এটা হচ্ছে 12 টু দি পাওয়ার 1/12। তাহলে এবার যখন আমরা বোথ সাইড কম্পেয়ার করবো, কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, এখানে দেখো এক্স আছে 12 আছে, 1/x হচ্ছে 1/12 আছে। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দ্যাটফোর এক্স ইকুয়াল টু 12। দিস ইজ আওয়ার আনসার। ওকে, ঠিক আছে।